তাদের আইনের আওতায় তাদের শাস্তির ব্যবস্থা করা হবে যে কোনোভাবেই। যদি আপনারা আমাকে কথা দেন, আমি বয়সে বলছি আগে, আমি ছোট, আমি গভর্নমেন্টের চাকরি করে এসেছি, বাংলাদেশে বেশ কয়েকটি জায়গায় মিশন করেছি, আমি বাংলাদেশে একটি ভালো একটি বাহিনী ছিলাম, ডিজিএফআই ছিলাম, আমি জানি সাংবাদিকরা যে কত অসহায়, সাংবাদিক ভাই যে কত অসহায়, তারা একটা সংবাদ পরিবেশন করতে গিয়ে লাঞ্ছনার শিকার হয়, তা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। এর কারণ শুধু একটি কারণে, এই যে একটু আগে বললাম ব্যবসা করতে আসছে কয়েকজন সম্পাদক, এই ব্যবসায়ীদের কারণে তারা 500 টাকা, 10,000 টাকা, 50,000 টাকা বিনিময়ে বিজ্ঞাপন সংগ্রহ করছে। আর রাষ্ট্রের কোনো সংবাদ, অপরাধের কোনো সংবাদ ওই সাংবাদিক যদি প্রকাশ করে, তাদের টাকার বিনিময়ে তাদের নামগুলি বলে দিচ্ছে গোপনে, শত 1,00,000 টাকার বিনিময়ে, 5,000 টাকার বিনিময়ে এই সন্ত্রাসীদের কাছে এই ব্যবসায়িক সম্পাদক, দুই একজন সম্পাদক, আমি ছোট করতে চাই না, বাংলাদেশের 90% সম্পাদক মহোদয় খুব আমার চেয়েও 100% জ্ঞানী, এবং আমার এখানে যারা আছে অনেক সাংবাদিক, আমার প্রবীণ সাংবাদিক অনেকে আছেন, আমার পিতা সমতুল্য, আপনার বাইর করবেন না, আমার কথাকে দুঃখ পাবেন না। এই ব্যবসায়ীদের জন্য আজ বাংলাদেশে সনাতন সাংবাদিক, পেশাগত সাংবাদিকদের পূর্ণাঙ্গ দাবি ঘাড়ে দিতে হচ্ছে। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, এই ভাই আমাকে বলেছে শীর্ষ নিউজ বাংলাদেশে একটি গ্রহী দেশ নয়। শীর্ষ নিউজ সম্পাদককে আমি চিঠি দিয়ে বলেছিলাম, আমার বস্তু সম্মেলনী 2010 সালের ফেব্রুয়ারিতে প্রকাশ হয়েছে, সেটা আমি ইন্ডিয়াতে প্রকাশ করেছি, প্রথম আমি সাবমিট করেছি ইন্ডিয়াতে, আমি ইন্ডিয়াতে গিয়েছিলাম, ওখানে অনলাইন এসোসিয়েশনগুলি খুব শক্তিশালী, ওখান থেকে আমি আত্মপ্রকাশ করেছি, আমার একটি নিউজ বারবার পাঠাবার শীর্ষ নিউজ ছাপে না, বারবার আমি বলেছি আপনারা আমার সংগঠনে আসেন, এগুলো সংগঠন 2 টাকা সংগঠন, এরকম অনেক সাংবাদিকের বলেছি, আমি তো বলছি তোমাদের দেখছি দুঃখ দেবেন না। আর বাংলা নিউজের কথা বলেছে, বাংলাদেশে প্রতিদিন রূপে তাদের টাকার অভাব নেই, এটা তো জানেন, তাদের বিজ্ঞাপন পাচ্ছে 50 থেকে 60 লক্ষ টাকা, আর আমার একটা অনলাইন পোর্টাল আছে অপরাধ সময় যেখানে বিজ্ঞাপন পাচ্ছে 1 লক্ষ টাকা, কাগজের পত্রিকা একটা আছে মাসে লস হচ্ছে 50,000 টাকা, একটা দৈনিক পত্রিকা আছে মাসে লস হচ্ছে 70,000 টাকা, তাহলে কি কাগজের পত্রিকাটা আমার জন্য গুরুত্বপূর্ণ, একে অনলাইন পত্রিকা কি আমার জন্য গুরুত্বপূর্ণ? আপনারাই বলেন, আপনাদের বিভাগের কাছে আমি প্রশ্ন রাখলাম, তো অনলাইন পত্রিকা দিয়ে যদি মাসে আমি আয় করতে পারি 1 লক্ষ টাকা, তাহলে কাগজের পত্রিকা দিয়ে আমি কেন 1 লক্ষ টাকা লস দিতে হচ্ছে? একটি কারণে শুধু, ওই যে ব্যবসায়ী সম্পাদক মহোদয় বলেছি, এই ব্যবসায়ীদের জন্য আমার যে বিজ্ঞাপনটা সরকারি নেই 10,000 টাকা, ও ব্যবসায়িক সম্পাদকের এক সাংবাদিককে দিয়ে, একটা মহিলা প্রতিনিধি দিয়ে কার্ড একটা গলায় ঝুলিয়ে তাকে 2,000 টাকা দিয়ে সব বিজ্ঞাপনটা ছাপিয়ে দিয়েছে লাস্ট পাতায়, যে বিজ্ঞাপনটা ভিতরের কথা থাকার কথা। তাহলে কালের তন্ত্রের মতো পত্রিকা, প্রথমত পত্রিকা, দীর্ঘকালের মতো পত্রিকা কিভাবে অল্প টাকা দিয়ে বিজ্ঞাপনটা ছাপবে বলেন ভাই? তাহলে এই যে মফস্বলের যে আমার সাংবাদিক ভাই বোনেরা যেন কষ্ট করছে, একটি বিজ্ঞাপন 10,000 টাকা দিয়ে সংগ্রহ করলো, ওর কাছে গেলে বলবে তুমি কি সাংবাদিক, তুমি কি পত্রিকায় কাজ করো, তোমার পত্রিকায় এত দাম কেন? হ্যাঁ, আমি তো ওই যে 200 টাকা দিয়ে ফয়সালকে দিয়েছি, কালকে ছেপে দিবে, টাকা তো এখন দিবে না, 10 দিন পরে দিবে, রাইট না ভাই কথাটা? আমরা যদি মনে করি, আমি রফিক ভাই এক জায়গায় গিয়েছি একটি বিজ্ঞাপনের জন্য, আমার পাশে আপনার 5 জন সাংবাদিক আছে, আপনারা আমাকে থেকে একটু সরে দেন না, আমাকে সুযোগ দেন না, আমি গভর্নমেন্টের বিজ্ঞাপনের জন্য কথা বলি, অফিসিয়াল বিষয় নিয়ে কথা বলি, একটু সুযোগ দেন না। কি করেন আপনারা 2-1 জন ওই ব্যবসায়িক সাংবাদিকের সামনে এসে বলেন আমি অমুক পত্রিকার সাংবাদিক, আমার পত্রিকায় তো এত রেট লাগে না, কোনো বেতন দিচ্ছে 20,000 টাকা, 25,000 টাকা, এটা গাড়িও দিয়েছে আমাকে, হ্যাঁ গাড়িটা ভাড়া করে নিয়েছি, অনেকেই জানে না, এটা করতে চাই না। একজন সাংবাদিক যখন বিজ্ঞাপন করে শুনতে যাবে, তার পাশে অন্য অন্য সাংবাদিকরা একটু দূর থেকে হাত গালি দেবেন, গুড, আপনার পত্রিকার কাছে যখন বিজ্ঞাপনটা প্রকাশ হবে আরেকদিন আমি পাবো ভাই, আরেকদিন আমি কিন্তু পাবো, তাহলে আপনার কিন্তু 10,000 টাকা রেট পাচ্ছে।